পরপর দুই মেয়াদে বিসিবি সভাপতির দায়িত্বে থেকে দেশের ক্রিকেটকে এগিয়ে নিয়েছেন অনেক দূর। তার দিক নির্দেশনায় মাঠে অর্জিত হয়েছে সর্বোচ্চ সাফল্য। এ কারণে আবারও নাজমুল হাসান পাপনকেই বিসিবি সভাপতি পদে দেখতে চান বেশিরভাগ কাউন্সিলর ও ক্রিকেট সংগঠক। তার নেতৃত্বের ধারাবাহিকতা দেশের ক্রিকেটকে আরও শক্তিশালী অবস্থায় নিয়ে যাবে বিসিবির বিদায়ী বোর্ডের পরিচালকরাও এমনটাই মনে করেন। প্রতীক রহমানের রিপোর্ট। 2012 সালে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্ব নেন পাপন। এরপর দুই মেয়াদে প্রায় 9 বছর ধরেই দেশের ক্রিকেটকে এগিয়ে নিতে কাজ করেছেন তিনি। তার আমলেই দেশের ক্রিকেট পেয়েছে সর্বোচ্চ সাফল্য। ঘরের মাঠে একের পর এক সিরিজ জয়, ক্রিকেটের অবকাঠামো উন্নয়ন, বিপিএলের জনপ্রিয়তা সবই হয়েছে নাজমুল হাসান পাপনের নেতৃত্বেই। দ্বিপাক্ষিক সিরিজে ক্রিকেটের পরাশক্তিদের হারানো, 2015 বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলা, এশিয়া কাপে দুইবার ফাইনালে ওঠা, চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনালে খেলা সবই হয়েছে তার আমলেই। এছাড়াও টাই যুবাদের বিশ্বকাপ জয় আর মেয়েদের এশিয়া কাপ এসএ গেমস জয়, এসব সাফল্য তাকে করে তুলেছে বিসিবি নির্বাচনে অপ্রতিদ্বন্দ্বী। ইউ শুড বি ওয়ান ক্যান্ডিডেট ইন দিস কান্ট্রি হু ইজ কামিং ফর কম্পিটিটিং মিস্টার নাজমুল হাসান। তো হি ইজ দ্য ওয়ান হু ইজ দ্য বেস্ট অ্যান্ড দ্য গ্রেটেস্ট অ্যান্ড হু ইজ হ্যাভিং সাম ইউ নো অ্যাচিভমেন্ট। বিসিবিতে নাজমুল হাসান পাপনের সাথে যারা কাজ করেছেন তাদের কণ্ঠেও একই সুর। মেয়াদ শেষ হওয়া কমিটির পরিচালক পদে থাকা কাজী এনাম ও ইসমাইল হায়দার মল্লিক মনে করেন, দেশের ক্রিকেটকে এগিয়ে নিতে পাপনের বিকল্প নেই বললেই চলে। আমি শিওর সবাই আমার সাথে একমত হবেন যে নাজমুল হাসান পাপন এমপির বিকল্প আমাদের ক্রিকেটকে এগিয়ে নেওয়ার জন্য এখনও কেউ নাই, এবং উনি আমাদের জন্য বেস্ট গার্জেন এবং আমাদের লিডার হবেন। যারা পরিচালক পদে আমরা নির্বাচন করছি, জানি না কে আসবে, প্রত্যেকের সাথে তো আমাদের কথা হচ্ছে, সবাই আসলে পাপন ভাইকেই আমাদের নেক্সট নেতা মনে করছে। প্রতীক রহমান, জিটিভি নিউজ, ঢাকা।